চট জলদি যদি মিষ্টি বানাতে চান তাহলে বানিয়ে নিতে পারেন মিল্ক পাউডার দিয়ে এই মিষ্টিটা আর এই মিষ্টিটা মাত্র পনেরো মিনিটে তৈরি করে নেওয়া যায় তাছাড়া জন্মাষ্টমীতে গোপালকে দেওয়ার জন্য এই মিষ্টিটা বানাতে পারেন হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানে স্বাগত আর এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর এই দুধটা হালকা গরম করে নেওয়া আছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মিল্ক পাউডার আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ এলাচের গুঁড়ো এটা চিনির সঙ্গে গুঁড়ো করে নেওয়া এলাচের দানা আর দিয়ে দিলাম চিনি আমি এখানে চার চামচের তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু মিল্ক পাউডারটার মধ্যে চিনি দেওয়া থাকে সেই জন্য চিনির পরিমাণটা কম করে দিতে হবে এখন একটা হ্যান্ড উসের সাহায্যে মিল্ক পাউডারটাকে প্রথমে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে জাল করতে গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে জাল করে নেব দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আবারও এটাকে মিশিয়ে দিচ্ছি আর এটাকে অনবরত নাই নেড়ে যেতে হবে নালে তলায় ধরে যেতে পারে এতে মিল্ক পাউডার খুব তাড়াতাড়ি গ্যাসে এই কড়াইয়ের মধ্যে লেগে যায় সেই জন্য এটাকে অনবরত নেড়ে নেড়ে এটাকে আমি একটু ঘন করে নেব বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে নাড়তে নাড়তে অনবরত এটাকে আস্তে আস্তে ঘন হয়ে আসবে এটাকে যতক্ষণ একটা ডোতে পরিণত হবে তখন এটাকে নামিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তে অনেকটা এখন ঘন হয়ে এসছে মিল্ক পাউডার দিয়ে আরও অনেক ধরনের মিষ্টি তৈরি করে নেওয়া যায় তবে এই সন্দেশটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এখন এইভাবে নেড়ে নেড়ে যখন একদম শুকনো একটু ডোতে পরিণত হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করতে দেব। এটা থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি একটু ঠান্ডা হতে দেব আর পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম থাকতে থাকতে সন্দেশগুলোকে আমি তৈরি করে নেব এখন আমি এখানে সন্দেশগুলো তৈরি করার জন্য ছাঁচ নিয়েছি দুটো ছাঁচের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি তার আগে এই যে ডোটা আছে এটাকে একটু হাত দিয়ে মেখে নিয়েছি এই ডোটা থেকে কিছুটা করে নিয়ে নিয়ে একটু লেচি মতো কেটে নিচ্ছি আমি একটা ছাঁচের মধ্যে একটু ঘি লাগিয়ে রেখেছিলাম কিছুটা করে এই মিশ্রণটা নিয়ে ছাঁচের মধ্যে দিয়ে এরকমভাবে চেপে চেপে একটা সন্দেশ তৈরি করে নিচ্ছি এমনি একটা সন্দেশ তৈরি হয়ে গেল তা এই স্বাসটা তো সবার কাছে থাকে না বা সবার বাড়িতে ছাঁস না থাকলে এমনি গোল বা চৌকোও করে নিতে পারেন এমনি চামচের পেছন দিয়ে একটু উপর থেকে ডিজাইনও করে দেওয়া যেতে পারে অনেক ধরনের ডিজাইন করা যায় চামচের পেছন দিয়ে বা কাটা চামচ দিয়ে এক্ষেত্রে গোল বা চৌকো শেপ করে করে নেওয়া যেতে পারে সন্দেশগুলো আমি ছাঁস দিয়ে আজকে সন্দেশগুলো সবগুলো তৈরি করে নেব সবগুলো সন্দেশ তৈরি করে নেওয়া হয়ে আছে আর এই সন্দেশগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর একটু ফ্রিজে রেখে দিলে অনেক দিন অবধি ভালো থাকে আর ফ্রিজে রেখে দেওয়ার পরে সন্দেশটা খেয়ে একটু শক্ত হয়ে যাবে খেতে আরও সুন্দর লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন কোনো রেসিপি